সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রীরা বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের সাথে আলোচনা করব যে অংশ নিয়ে, সেটি হলো ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, আমরা সবাই জানি যে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে কি হয়, পদ। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে হয় পদ, আর এই পদ দিয়ে এক একটা পদ পর পর কয়েকটি পদ বসে মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন কি হয় না, একটা বাক্য গঠিত হয়। তাহলে এই পদ দিয়ে হচ্ছে বাক্য। আবার এই ভাবের মাধ্যম হচ্ছে ভাষা। এই বাক্যের সাহায্যে কি হচ্ছে, বললাম যে একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এই ভাবের মাধ্যম হচ্ছে ভাষা। আর এই ভাষা সব থেকে যে ক্ষুদ্রতম অংশ তা হচ্ছে ধ্বনি। ভাষার সব থেকে ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। দেখো, এই ধ্বনির লিখিত রূপ আবার বর্ণ। তো ধ্বনি পরিবর্তন সম্পর্কিত যে তত্ত্ব, ধ্বনি পরিবর্তন সম্পর্কিত যে তত্ত্ব সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বকে আমরা ধ্বনি বিজ্ঞান বলেও জানি। সুতরাং কি দাঁড়াচ্ছে না, ভাষায় গঠিত যে ধ্বনি সমূহের বিশ্লেষণ হচ্ছে, যেখানে ভাষায় যে ব্যবহৃত হয় ধ্বনি সমূহ তার বিশ্লেষণ যেখানে থাকে তাকে বলা হচ্ছে, তারই নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। তো দেখো, এই ধ্বনি বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়। ধ্বনি অনেক সময় বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখন প্রথমে সেগুলো দেখবো যে কোন কোন কারণে ধ্বনির পরিবর্তন হচ্ছে, ঠিক কোন কোন কারণে ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। প্রথমে দেখো, এক নম্বর আছে ভৌগোলিক কারণ। এই ভৌগোলিক কারণটা কি না, ভূপ্রকৃতি মানুষের মনের ওপরেও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। ভূপ্রকৃতি মানুষের মনের ওপরেও একটা প্রভাব বিস্তার করে থাকে। তাই কি হচ্ছে না, দেখো পাহাড়ের মানুষ যেভাবে কথা বলে থাকে, সেখানকার ভূপ্রকৃতি যেমন, সেখানকার মানুষ যেরকম কথা বলে, সমতলের মানুষ সেরকম কথা বলে না। তাদের মধ্যে কি থাকে না, তাদের যে ভাষায় ব্যবহৃত যে ধ্বনিগুলো তার মধ্যে কিছু পার্থক্য থেকে থাকে। আবার দেখো, শীত প্রধান দেশের মানুষ আর গ্রীষ্ম প্রধান দেশের মানুষ, তাদের ভাষা কিন্তু তারতম্য থেকে থাকে। আবার দেখো, আরবি ফার্সি শব্দের মধ্যেও থাকে কি না, নম্রতা। আরবি ফার্সি শব্দের মধ্যে থাকে একটা নম্রতা। জার্মান ইংরেজি শব্দের মধ্যে থাকে কি না, রুক্ষতা এবং ভাব গাম্ভীর্য, একটা গাম্ভীর্য সে কথা। এরকম বিভিন্ন কারণে, তাহলে দেখলাম ভৌগোলিক কারণে কীভাবে মানুষের ধ্বনির পরিবর্তন, মানুষের কথাবার্তার মধ্যে কীভাবে একটা তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে এটা গেল ভৌগোলিক কারণ। এরপর আমরা দেখব ঐতিহাসিক কারণ। কীরকম দেখো ঐতিহাসিক কারণটা না, সময়ের সঙ্গে সঙ্গে কি হয়, ভাষার বদল হয়। সময়ের সাথে সাথে ভাষারও কিন্তু পরিবর্তন আসে। দেখো, মধ্যযুগের মানুষেরা যে ভাষা ব্যবহার করত, মধ্যযুগের মানুষেরা যে ভাষায় কথা বলতো, তারা যেরকমভাবে মনের ভাব প্রকাশ করত যে ভাষার সাহায্যে, বর্তমান যুগের মানুষ কি সেরকম একই ভাষায় কথা বলে? বলে না। কি হয়েছে না, অনেকটা এই ভাষার তড়িতফাত হয়ে গেছে, অনেকটা পার্থক্য এসে গেছে তখনের সাথে এখন, অনেকটা পরিবর্তন হয়েছে। আবার দেখো, ১৯ শতকের মানুষ যে ভাষা ব্যবহার করেন, ২১ শতকের মানুষ নিশ্চয়ই সে ভাষা ব্যবহার করেন না, কিছুটা পার্থক্য রয়েছে সেখানে। এছাড়া কি না, বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন রাজ শক্তি এসেছে, তারা কি করেছে, এখানে শাসন করেছে, তো তাদের মাধ্যমেও কিন্তু ভাষার কিছুটা পার্থক্য এসেছে, ভাষা কিছুটা পরিবর্তিত হয়েছে। তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধ্বনির রূপেরও কিন্তু
পরিবর্তন হয়েছে। যেমন ধরো বলেছে যে সিন্ধু, সিন্ধু থেকে এসেছে কি না হিন্দু, সিন্ধু সেখান থেকে এসেছে হিন্দু। তাহলে এই গেল ঐতিহাসিক কারণ। এরপরে আমরা যাব সামাজিক কারণ। সামাজিক কারণে কিন্তু ভাষার বা ধ্বনির পরিবর্তন হয়ে থাকে, সেটা কিরকম দেখো। সমাজের ভালো মন্দ অনুসারে ধ্বনিরও পরিবর্তন হয়। সমাজ বা সামাজিক পরিবেশ যখন খুব শান্ত থাকে তখন কি হয় না, সেখানে মানুষের যে উচ্চারিত ধ্বনি সেখানে কি হয় না, উচ্চারিত ধ্বনির মধ্যে একটা মাধুর্য হয়। স্বাভাবিক, পরিবেশ শান্ত থাকলে আমাদের যে আমরা যে ভাষা ব্যবহার করব তার ধ্বনিগুলো কী হবে না, মাধুর্যপূর্ণ হবে, নম্র হবে, নম্রতা থাকবে একটা, ঠিক আছে, মাধুর্যপূর্ণ হবে। আবার সমাজ যখন অশান্ত হয়ে পড়ে তখন কিন্তু ভাষার ধ্বনিও বদলে যায়। সমাজ যখন খুব অশান্ত হয়ে যায় তখন এই ভাষার মধ্যেও একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। এইভাবে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে এটা দেখো, এটা গেল সামাজিক কারণ। এরপর আমরা যাব উচ্চারণের বিকৃতি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি সেখানে উচ্চারণের বিকৃতির কারণে কিন্তু ধ্বনির একটা পরিবর্তন হয়। সেটা কেমন দেখো, বলছে আমরা সবসময় সঠিক উচ্চারণ করতে পারি না, তাতে যে কোনো কারণ হতে পারে, দ্রুততার কারণে হতে পারে, অন্য মনস্কতার কারণ হতে পারে, যাই হোক, তো উচ্চারণের বিকৃতি, তো আমরা সবসময় সঠিক উচ্চারণ করতে পারি না, সেখানে বিকৃতি দেখা দেয়। তাহলে কি হয় না, তাহলে দেখো সেখানে ধ্বনির পরিবর্তন হয়ে যায়, সেখানে ধ্বনির কিছুটা পরিবর্তন হয়। এর ফলে দেখো কেমন, যেমন ধরো কথাটা হচ্ছে ট্যাক্স, সেখান থেকে আমরা কী করছি না, কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে ফেলি ট্যাক্স কি, তাই তো, দন্ত সটাকে আগে নিয়ে চলে আসে, ট্যাক্সি তার থেকে আমরা বলে ফেলি ট্যাক্সি। আবার হয়তো বাক্স তার থেকে বলে দিই বাস্ক, দেখো বাক্স শব্দটা সেখান থেকে আমরা কি বলি না, বাস্ক। মানে এটা হচ্ছে উচ্চারণ বিকৃতি। উচ্চারণ বিকৃতির ফলে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। এরপরে দেখো শ্রবণে অক্ষমতা। শ্রবণে অক্ষমতা, অনেক সময় কি হয় না, ঠিক মতো শুনতে না পারার ফলে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। অনেক সময় কি হয়, শুনতে ভুল হওয়ার কারণে ধ্বনি পরিবর্তন হয়। যেমন ধরো বসুন, এটাকে হয়তো কেউ শুনলো রসুন, ঠিক আছে, এই কারণে দেখো অনেক সময় শ্রবণের অক্ষমতার কারণে কি হয়, ধ্বনির পরিবর্তন হয়। আবার কি বক্তার অস্পষ্ট উচ্চারণ কিংবা শ্রোতার কানে কম শোনার কারণে এই ধ্বনি পরিবর্তন হতে পারে। এর কারণটা কি না, যিনি বক্তা তার হয়তো বক্তব্যটা যখন পেশ করছেন বক্তব্য সেখানে একটা অস্পষ্ট থাকতে পারে, অথবা যিনি শ্রোতা তার যদি শ্রবণে কোনো অক্ষমতা থেকে থাকে তার ফলে এই ধরনের পরিবর্তন হতে পারে। যেমন ওই যে বললাম বসু, তার থেকে শ্রবণে অক্ষমতা থাকে কি না, রসু, বা বক্তব্যে অস্পষ্টতার কারণে এটা হতে পারে। তারপরে চলে যাবো দেখো অনুকরণে ব্যর্থতা। এই একটা কারণ, কোনো শব্দ অনুকরণ করতে গিয়ে ভুল উচ্চারণ করা অনেক সময় এটা হয়ে থাকে। সেই কোনো একটা শব্দকে তাকে অনুকরণ করতে গেলাম তারপরে কী হলো না, ভুল হয়ে গেল। যেমন ধরো কোথা থেকে, এটা হচ্ছে দ্রুততার কারণে। আচ্ছা অনুকরণে যে ব্যর্থতা এটা হচ্ছে দেখো যে মুশকিল, এটা থেকে মুচকিল, মুশকিল এর থেকে আসছে মুচকিল। অনুকরণ কতখানি ভুল হতে পারে তার প্রমাণ হলো ইংরেজি গার্ড শব্দ থেকে বাংলায় কী হচ্ছে না, গভীর, ঠিক আছে, গার্ড থেকে গভীর, এটা কী হচ্ছে না, এটা অনুকরণে ব্যর্থতার ফলে। এরপর চলে যাব যেটা এর আগে বললাম যে কোথা থেকে, থেকে কোথ থেকে, এটা কী হচ্ছে দেখো না, এটা
উচ্চারণের দ্রুততা একটা আসছে। দেখো উচ্চারণের দ্রুততার কারণে এই ধরনের ধ্বনি পরিবর্তন হয় না, কোনো শব্দ দ্রুত উচ্চারণ করার সময় ধ্বনি পরিবর্তন হয়। তাহলে কোথা থেকে বা এটাকে বলা হয় ধ্বনি লোপ।
ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে বা আগমন ঘটে, তখন ধ্বনিতাত্ত্বিক নিয়ম অনুসারে তাকে বলা হয় ধ্বন্যাগম। আবারও বলছি দেখো, ধ্বন্যাগম কাকে বলে? না কোনো শব্দের আগে, মধ্যে বা শব্দের শেষে কোনো অতিরিক্ত কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে ধ্বনিতাত্ত্বিক নিয়ম অনুসারে তাকে বলা হয় ধ্বন্যাগম। এবার এই ধ্বন্যাগমের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। দেখো প্রথম আমরা দেখবো ধ্বন্যাগমে, দেখো বলেছি স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনিরও আগমন ঘটতে পারে। প্রথমে দেখো স্বরাগম, তাহলে ধ্বন্যাগমে শ্রেণী বিভাগ। এরকম আরো আছে,
যেমন ধরো সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, দেখো শেষে সত্যি ই, শেষে ই এসেছে, তাহলে এটা হচ্ছে অন্ত স্বরধ্বনি, শেষে স্বরধ্বনি আগমন ঘটেছে, এটা গেল অন্ত স্বরধ্বনি। এরপর হচ্ছে ব্যঞ্জনাগম, স্বরগম হয়েছে, এরপরে আছে দেখো ব্যঞ্জনাগম। কোন শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগমনকেই বলা হয় ব্যঞ্জনাগম, স্বরগমের ক্ষেত্রে যেমন হয়েছে। কোন শব্দের যদি আদিতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে বা মধ্যে হতে পারে, তাহলে কোন শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগমনকে বলা হচ্ছে ব্যঞ্জনাগম। ব্যঞ্জন ধ্বনি কখনো শব্দের পূর্বে আসতে পারে, কখনো বা শব্দের মধ্যে, আবার কখনো বা শব্দের শেষে আসতে পারে এই ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রথমে দেখো আদি ব্যঞ্জনাগম, যেটা শব্দের আদিতে আসছে, শব্দের শুরুতে যখন কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটানো হয়, অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটানো হয়, তাকে বলা হবে আদি ব্যঞ্জনাগম। তাহলে এই আদি ব্যঞ্জনাগম কিরকম দেখো, যেমন ওঝা থেকে কি হচ্ছে রোজা, দেখি সরাগত করো, এরপর আমরা আলোচনা করছি ব্যঞ্জনাগম।
স্বরে বিভাজন। যুক্ত ব্যঞ্জনকে বিভাজন করে যখন তার মধ্যে কি হয় না স্বরধ্বনিকে নিয়ে আসা। যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিয়ে তার মধ্যে যখন একটা স্বরধ্বনি নিয়ে আসা হয় তখন হচ্ছে স্বরবর্তি বা বিপ্রকর্ষণ। দেখো বলছে উচ্চারণের সুবিধার জন্য কিন্তু যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটি স্বরবর্ণের আগমনকে কি বলা হচ্ছে স্বরবর্তি বা বিপ্রকর্ষ। তাহলে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অনেক সময় স্বর নিয়ে আসা হয়। যেমন সবাই ভালোভাবে তৈরি হবে।